অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় কৌশিক রায়ের প্রোগ্রাম মানে হচ্ছে ধামাকা প্রোগ্রাম শুক্রের রাশি পরিবর্তন অর্থাৎ আগামীকাল শুক্র আপনার মকর রাশিতে প্রবেশ করছে এবং শনির সঙ্গে একত্রে অবস্থান করছে এর ফলে এই শুক্রের রাশি পরিবর্তনে সাত রাশির সুখের সন্ধান পেতে চলেছে কোন এই সাত রাশি শুক্র আমাদেরকে কি দেয় শুক্র আমাদেরকে দেয় ভোগ আপনি দেখবেন দাম্পত্য সুখ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং দেখবেন শুক্র আপনার ভালো আছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ বিয়ের পর যেটা প্রেম হয় কি না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু শুক্রের উপর এবার এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টারবেন্স আসছে বিয়ের পরে দেখবেন আপনার রাশিচক্রের শুক্রের প্লেসমেন্ট খারাপ আছে শুক্র মানে হচ্ছে গ্ল্যামার অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে যারা আছে অর্থাৎ যারা মিডিয়া রিয়েটেড জায়গাতে কাজ করছে ফিল্ম দুনিয়ার সঙ্গে আছে অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছে এই জায়গাগুলো ভালো আপনার যারা পেন্টিংয়ের কাজ করে কি না অর্থাৎ সুন্দর পেন্টিংয়ের যারা কাজ করে এটা কিন্তু শুক্রের কিন্তু ভূমিকা কিন্তু আছে লাক্সারি বাড়ি লাক্সারি গাড়ি বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি অর্থাৎ এইগুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে শুক্রের উপর শুক্রকে যদি আপনি রাশিচক্রে মজবুত করে নেন আপনার জীবনে দারিদ্রতা বলে জিনিসটা থাকবে না শুক্র আপনাদেরকে অপার ধন দিবে তো কোন এই রাশি যে রাশিগুলো এই শুক্রের রাশি পরিবর্তনে সুখের সন্ধান পেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত এক্সপ্লেন করে করে আপনাদেরকে বোঝাবো কেন হঠাৎ বলে দিলাম এই রাশি ভালো কোনো কারণ নাই আগা মাথা কিচ্ছু নাই ঠিক আছে এটা কৌশিক রায়ের কাছে কোনো জ্যোতিষ নয় গ্রহের গোচর পরিবর্তন হচ্ছে কি কারণ কোন ভাবাধিপতি কোন ভাবে অবস্থান করছে হাওয়াতে কৌশিক রায় কোনো সময় কথা বলে না যেটা কথা বলে সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আর কৌশিক রায় যে কাজগুলো করে পুরো চ্যালেঞ্জিং অর্থাৎ চ্যালেঞ্জের সাথে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে কৌশিক রায় অর্থাৎ আপনার জন্ম ছকে যদি কোনো ডিস্টারবেন্স থাকে না চ্যালেঞ্জের সঙ্গে আপনার সঙ্গে মোকাবিলা করতে কৌশিক রায় প্রস্তুত আর ইম্পসিবল বলে কৌশিক রায়ের ডিকশনারিতে কোনো কথা নেই এভরিথিং ইজ পসিবল তো শুক্রের এই রাশি পরিবর্তন কি ফল পেতে চলেছে এই সাত রাশি প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি নাম মেষ রাশি আপনাদের ধনপতি সপ্তমপতি কর্মভাবে অবস্থান করছে ফ্যান্টাস্টিক যোগ যদি আপনি মেষ রাশি মানুষ হন অর্থের ডিপার্টমেন্ট আপনার ব্যবসার ডিপার্টমেন্ট দাম্পত্য কর্মের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সেখানে অলরেডি মিত্র মিত্র রাশির সাথে অবস্থান করছে এবং মিত্র গ্রহের সাথে অর্থাৎ আপনাদের দাম্পত্য সুখ কর্মক্ষেত্রে উন্নতি আপনার দৈনিক রোজগার বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে ভালো আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনি মেষ রাশি মানুষ ডায়েরিতে নোট করে নিতে পারেন নাম্বার ওয়ান মেষ রাশি নাম্বার টু যে রাশির কথা আমি বলবো সে রাশি নাম কন্যা রাশি কন্যা রাশির আপনার ধনপতি এবং ভাগ্যপতি পঞ্চমভাবে ফ্যান্টাসিক যোগ অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে ধনাধিপতি ভাগ্যপতি কেন্দ্রে সরি ভাবে অবস্থান করছে এই ত্রিকোণভাবে অবস্থান করার জন্য কি হচ্ছে প্রথম কথা হচ্ছে প্রেমের দিক থেকে আপনারা সাকসেস পাবেন ধনপতি আপনার ত্রিকোণভাবে অবস্থান আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি ঘটাবে লটারি শেয়ার ফাটকা জুয়া ষাটটা থেকে এবং ভাগ্যপতি কানেক্ট করছে ফ্যান্টাস্টিক কানেকশান কন্যা রাশি যদি আপনি হন আপনার জন্য দুর্দান্ত সূচক এই সুযোগ হাত ছাড়া করবে না সম্পত্তি কত দিক থেকে লাভ হবে নিজস্ব ফ্ল্যাট নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি ডুবে গেছে আটকে গেছে এই টাকা রিকভারি আপনাদের এই সময় হবে সন্তান সুখ এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশি দেখা যায় নাম্বার দুই নম্বরে আছে কন্যা তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের সুখ ভাব এবং কর্মভাবের অধিপতি সপ্তমভাবে অবস্থা করে ফ্যান্টাস্টিক যোগ আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ আপনার ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ পারিবারিক সুখ এবং কর্মক্ষেত্রে উন্নতি দৈনিক রোজকার বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে শুভ অর্থাৎ কর্কট রাশি আকস্মিক ধন প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর রাশি কর্কট চার নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির আপনার পঞ্চমপতি এবং কর্মপতি আপনার রাশিতে অবস্থান করছে এবং শনির সাথে ফ্যান্টাস্টি যোগ আপনার ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ বিদেশ থেকে লাভ আপনাদের লটারি শেয়ার ফাটকা থেকে ইনকাম কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পথ প্রতিষ্ঠা এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ভূমি ভবন বাহন প্রপার্টি থেকে লাভ বেশ কিছু সুসংবাদ আপনাদের জন্য আসতে চলেছে যেটা ভবিষ্যতে আপনাদের কিন্তু কাজে কিন্তু দিবে এবং সম্পত্তি পাওয়া সম্পত্তি ক্রয় এই সম্ভাবনাগুলো কিন্তু দিবে এবং অর্থের ভান্ডার পূর্ণ হতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে চার নম্বর রাশি মকর পাঁচ নম্বর যে রাশি সে রাশি না কুম্ভ রাশি কুম্ভ রাশি দ্বাদশ ভাবে দেখুন ফ্যান্টাস্টিক যোগ দ্বাদশ ভাবে শুক্র যদি থাকে আপনাদের চতুর্থপতি এবং ভাগ্যপতি দ্বাদশ ভাবে বিদেশ থেকে আপনাদের লাভ করাবে লিখে নিন আপনি কুম্ভ রাশির ব্যবসা থেকে আপনাদের লাভ করবে পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে সম্পত্তি দিক থেকে আপনাদের দিবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন কুম্ভ রাশি পাঁচ নম্বর রাশি অর্থাৎ চতুর্থপতি এবং নবমপতি দ্বাদশভাবে কানেকশান কিন্তু ভালো আপনাদের এবং আপনাদের প্রপার্টিও কিন্তু এ সময় যোগ কিন্তু দেখা যাচ্ছে পরের যে রাশির কথা আমি বলবো যে রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে ছয় নম্বর মীন রাশি মীন রাশির ক্ষেত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করছে ফ্যান্টাস্টিক যোগ একাদশভাবে যেহেতু মীন রাশিতে কিন্তু শুক্র কিন্তু তুঙ্গস্থ হয় এটা আপনারা জানবেন মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ এই শুক্র আপনাদের একাদশভাবে এবং শনির সাথে অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের যে কোনো কাজ কার্যে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু আপনারা পাবেনই পাবেন এর পরের যে লাস্ট যে রাশি সর্বশেষ যে রাশি লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি ভাগ্যভাবে মানে দুর্দান্ত সুযোগ ভাগ্যদয় আপনাদের হতে চলেছে ইনকাম আপনাদের বাড়বে মনের ইচ্ছা আপনাদের পূরণ হবে সন্তানের ক্ষেত্রে আপনাদের ভালো দিক নির্দেশ করছে সন্তানের এডুকেশন সন্তানের হেলথ সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে ভাগ্যদয় ভাগ্যের সাপোর্ট আর্থিক স্থিতি মজুত হবে বিদেশ থেকে লাভ আকস্মিক ধন প্রাপ্তি এই সম্ভব প্রপার্টি থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু বিশ্ব ক্ষেত্রে কিন্তু নির্দেশ করতে চলেছে নমস্কার ধন্যবাদ